2050 সালে তো আমরা যা খেতে পারি। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন সহ তো নানান কারণে ভবিষ্যতে বিশ্ব তীব্র খাদ্য সংকটের মুখোমুখি হতে পারে বলেই তো অনেক আগে থেকেই তো সতর্ক করে আসছেন বিশেষজ্ঞরা। করোনা মহামারীর মধ্যেই তো চলমান ইউক্রেন যুদ্ধই তো বৈশ্বিক খাদ্য নিরাপত্তার উপর তো মারাত্মক প্রভাব ফেলেছে, ফলে বিশ্ব এখন তো অদ্ভুত খাদ্য সংকটের মুখোমুখি। এই সংকটের কারণে বিশ্বব্যাপী তো খাদ্যপণ্যের দাম বেড়ে চলেছে। সামনে মাসগুলো তো বৈশ্বিক খাদ্য নিরাপত্তার পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে বলেই তো জাতিসংঘ সতর্ক করেছে। এমনকি বিশ্ব দীর্ঘমেয়াদী তো দুর্ভোগের মুখেই তো পড়তে পারে বলেই তো আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। বিবিসির এক অনলাইন প্রতিবেদন তো বলা হয়েছে 2050 সাল নাগাদ আমাদের মেনুতে থাকতে পারে তো এমন স্বল্প পরিস্থিতি উদ্ভিদের তালিকা তৈরি করছেন বিজ্ঞানীরা। প্রতিবেদনে বলা হয়েছে ভবিষ্যতে আমরা তো মিশে কলা তো দিয়েই তো সকালের নাস্তায় তো করতে পারি, আরও হালকা জল খাবারে রাখতে পারি তো পান্ডানাস গাছের ফল। বিশ্বজুড়ে আমদানি রপ্তানি হয়তো গুটি কয়েক তো ফসল বা খাদ্যপণ্যের উপর তো নির্ভর করে চলা যে বিপদ ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে তা আমরা নতুন করেই তো টের পাচ্ছি। বিশ্বের শীর্ষে তো গম উৎপাদনকারী দেশের একটি তো হচ্ছে ইউক্রেন। যুদ্ধের কারণে ইউক্রেন বন্দর থেকে তো গম রপ্তানি তো বন্ধ হয়েছে। অন্যান্য খাদ্যশস্যের পাশাপাশি দেশটির তো সূর্যমুখী তেলও রপ্তানি এখন বন্ধ। এর মারাত্মক প্রভাব পড়েছে বিশ্ববাজারে। মাত্র 15টি ফসল থেকেই তো আমাদের দেশে 90% ক্যালোরি আসে। কোনো কারণে এই ফসল সংকট দেখা দিলেই তো তার প্রভাব আমাদের খাদ্য নিরাপত্তার তো পড়াটাই স্বাভাবিক। সম্ভাব্য এই বিপদ এড়াতেই তো খাদ্যের নতুন উৎস অনুসন্ধান জরুরি। আমাদের খাদ্যের ভবিষ্যৎ কি তা অনুসন্ধান কাজেই তো করেছেন লন্ডনের রয়্যাল বোটানিক্যাল গার্ডেন্সের বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলেছে বিশেষ করে তো জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্যর ক্ষতির ঝুঁকির মারাত্মক প্রভাব বাড়ছে, ফসলহানির মতো তো ঘটনা অহরহ ঘটছে, ফলেই তো বিশ্বজুড়ে প্রধান খাদ্যপণ্যের তো দাম দ্রুত বাড়ছে। লন্ডনের রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের গবেষক তো স্যাম প্রিনন বলেন আমরা যেসব খাদ্য পাই তা বৈচিত্র্যের কারণে বিষয়টি ক্ষুধা দূর এবং জীব বৈচিত্র্যের ক্ষতির মোকাবেলা ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতেই তো সাহায্য করার অন্যতম উপায়। এ প্রসঙ্গে তো স্যাম প্রিনন আরও তো বলেন আমরা জানি বিশ্বজুড়ে তো খাদ্য ভোজ্য উদ্ভিদ প্রজাতি রয়েছে, বিভিন্ন জনগোষ্ঠী এগুলো খায়, এগুলো আমরা ভবিষ্যতে এই বৈচিত্র্য চ্যালেঞ্জের জন্যই তো কোনো সমাধান খুঁজে তো পাচ্ছি। তাই বিশ্বব্যাপী 7,000-এর বেশি তো ভোজ্য উদ্ভিদের মধ্যে তো মাত্র 417টি ব্যাপকভাবে জন্মায়, আর এই উদ্ভিদগুলো খাদ্যের জন্যই তো ব্যবহৃত হয়।